আসসালামাইকুম পরের জনকে যুক্ত করি ইসলামিক জানালা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আমার আপনার কাছে একটা দুইটা প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলে সৃষ্টিকর্তার কনসেপ্ট মানে মানে এই চার ধর্ম বা প্রধান ধর্ম আছে এই ধর্ম বাদে কোন সৃষ্টিকর্তা আছে বা সৃষ্টিকর্তার এক্সিস্টেন্স থাকতে পারে এই বিষয়ে কি বিশ্বাস করে না আসলে কোনো সৃষ্টিকর্তাই নাই মানে বা কোনো মানে অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে বা অটোমেটিক কোনো আহ বিগ ব্যাং বলেন বা অন্য কোনো কারণে সৃষ্টি হয়েছে মানে যেটা বিজ্ঞানীরা অনুমান করে আর কি কথা আমি বুঝতে পারছি না কথা মানে আমি বুঝতে পারছি না ভাই কথা আমাকে

এই কথাগুলোর মানেই আমি বুঝি না যে নাস্তিকরা তো কোনোদিন বলে না যে এমনি এমনি হইছে বা অটোমেটিক হইছে এটা তো নাস্তিকরা কখনো বলে না নাস্তিকরা বলে বা যারা হচ্ছে যুক্তিবাদী তারা যেটা দাবি তারা যেটা মানে মনে করে যে প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু কার্যকারণ অবশ্যই আছে এই কার্যকারণগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যে জিনিসগুলো আমরা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি যে প্রাকৃতিক ঘটনা বলের পেছনে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা আছে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা আমরা জানতে পারি না যেটার পেছনে কোনো অলৌকিক বাদে বাদে অলৌকিক আছে বা বা কোনো হাত আছে আছে এরকম কিছু আমরা আমাদের বাস্তব দুনিয়াতে কখনোই দেখি না হ্যাঁ এমন কোন এক্সাম্পল নাই এমন কোন প্রমাণই নাই যেটা ইন্ডিকেট করে অন্তত যে এইটা কোনো একটা অলৌকিক সত্তা ঘটাইছে বা তার কোনো প্রভাব আছে এরকম কোনো কিছু নাই ইনফ্যাক্ট পৃথিবীর যে সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী ছিলেন কয়েক কিছুদিন আগে জীবিত ছিলেন এখন মারা গেছেন স্টিফেন হকিং উনি বলেছিলেন যে আমাদের যে বিগ ব্যাং থেকে শুরু করে এই পর্যন্ত মহাবিশ্বের যে সম্প্রসারণ এবং আমাদের যে উৎপত্তি এগুলার কোনো কিছুর পেছনেই কোনো ঈশ্বরের হাত আছে বা ঈশ্বরের কোনো প্রভাব আছে এরকম কোনো কিছু আমি অন্তত খুঁজে পাইনি প্রত্যেকটা ঘটনার পেছনে আমরা বৈজ্ঞানিকভাবে প্রাকৃতিক যে মানে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা বের করতে পারি কিন্তু এখন পর্যন্ত এই টোটাল মানব ইতিহাসে এমন কোন ঘটনাই ঘটে নাই যেটার পেছনে আমাদের কোন আমাদের মনে মনে হবে যে সেই ঘটনাটা অলৌকিক কোন একটা সত্তা ঘটাইছে দুই নম্বর কথা হচ্ছে আপনার যেটা আরেকটা শব্দ আমি বুঝিনি সেটা হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা শব্দটাই তো আমি বুঝিনা ভাই এটা আছে নাকি নাই এটা আমি কেমনে বলবো আগে তো আমার বুঝতে হবে সৃষ্টিকর্তা শব্দটা কি শব্দটার মানে কি আপনি কি বুঝাচ্ছেন আমাকে এখন সৃষ্টি সৃষ্টিকর্তা মানে বুঝতে হলে আগে সৃষ্টি এবং কর্তা এই দুইটার মানে বুঝতে হবে সৃষ্টি শব্দটা আমি জানি আপনাদের ধর্মগ্রন্থ থেকে আমি সৃষ্টি মানে হচ্ছে মনে করেন আমি যদি একটা গাছ কেটে একটা চেয়ার বানাই এটা কিন্তু সৃষ্টি না এটা কিন্তু হচ্ছে তৈরি তৈরি করা রূপান্তর করা একটা গাছের রূপান্তর ঘটিয়ে আমি একটা চেয়ার তৈরি করলাম এটাকে বলা হয় রূপান্তর করা বা তৈরি করা তাই না ইসলামিক আলা জানালা ভাই কি বলেন আপনি না তৈরি করা বলতে আপনি যেটা বুঝাচ্ছেন ভাইয়া সেটা হচ্ছে হলো এখানে মনে করেন যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে মানে বস্তুর পরিবর্তন কিন্তু বস্তুটা তো মনে করেন যে একটা রং আমি আসি সেটা এখন আমি আসি সেই আলোচনাতে এখনো যাইনি আপাতত আমি আলোচনা করছি যে তৈরি করা শব্দটার অর্থটা কি সেটা আমি আলোচনা করছি হ্যাঁ সৃষ্টি করা একটু পরে যাব আমি আপনাকে বলছি যে প্রকৃতি থেকে কোন উপাদান যদি আমি সংগ্রহ করি এবং সেইগুলার যদি কোন ধরনের রূপান্তর ঘটাই মনে করেন একটা লোহার একটা ডান্ডা বানাইলাম হাতুরি বানাইলাম আমি লোহার থেকে পাহাড় থেকে লোহাই না

তারা সৃষ্টি করলো না এগুলো তো তৈরি করলো তাই না হ্যাঁ ভাই এটা এটা তো তৈরি করলো ঠিকই বলছেন আমরা যে রাস্তাঘাট বানাই বিমান বানাই তারপর বিল্ডিং বানাই এগুলো যাবতীয় যে মানুষ মনুষ্য সৃষ্টি মনুষ্য তৈরি যাবতীয় জিনিস আছে

যাবতীয় জিনিস আমরা যেগুলো দেখি আশেপাশে যেগুলো বলা হয় যে মনুষ্য মনুষ্য তৈরি সেই জিনিসগুলা তৈরি করা সেগুলো কোনো মতে সৃষ্টি না তাহলে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা কি আমি যে চেয়ারটা বানাইলাম কাঠ কেটে চেয়ার বানাইলাম বা কাট কেটে নৌকা বানাইলাম এটা তো আমি সৃষ্টি করলাম না এটা তো আমি তৈরি করলাম এটা হচ্ছে একটা তৈরি হওয়া জিনিস যেটার উপাদানটা আমি প্রকৃতি থেকে সংগ্রহ করেছি এখন তাহলে সৃষ্টি শব্দটা তো আলাদা হবে তৈরি আর সৃষ্টিটা একই হবে না তাই না ভাই আলাদা জিনিস তো নিশ্চয়ই আপনি তো আলাদাই মিন করছেন তাই না হ্যাঁ আলাদা তো অবশ্যই আর কি তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আমরা যদি ধর্মগ্রন্থ গুলা থেকে দেখি সেখানে যে জিনিসটা বলা হচ্ছে যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি একদম শূন্য থেকে মানে সেই জিনিসটার কোন অস্তিত্বই ছিল না কোনো কিছুর অস্তিত্ব ছিল না সেই অস্তিত্বহীন অবস্থা থেকে যদি অস্তিত্বে আসে কোনো জিনিস একদম শূন্য থেকে তাহলে সেটাকে সৃষ্টি বলা হবে

বিভিন্ন ধর্মের দাবি সৃষ্টি বিভিন্ন ধর্ম শব্দই দাবি করে আপনার কাছ থেকে শিওর হয়ে নিলাম কাছ থেকে এবং ধর্মগ্রন্থ থেকে আমরা যেটা জানতে পারলাম যে একদম প্রকৃতি থেকে কোনো কিছু সংগ্রহ করা যাবে না উপাদান সংগ্রহ করা যাবে না কারণ উপাদান সংগ্রহ করলে তো সেটা রূপান্তর হয়ে গেল সেটা তার সৃষ্টি হলো না আহ আপনার থেকে তার মানে আমরা যদি এটা হয় তাহলে তার মানে প্রকৃতিতে আগে থেকেই কিছু উপাদান ছিল মানে আপনার যে আপনি যে কর্তার দাবিটা নিয়ে আসছেন সেই কর্তাটা সেই উপাদান নিয়ে সেখান থেকে বানাইছে এটা তো আপনার কনসেপ্ট না তাই না

এটা এর কথা এই তাই কিন্তু বলা হয় ভাই অটোমেটিক এমনি এমনি হ্যাঁ আল্লাহ বলে এমনি এমনি সব হয়ে যায় আর কোন কিছু লাগে না এমনি এমনি হয়ে যায় কিন্তু নাস্তিকদের দাবি তো এটা না নাস্তিকদের দাবি হচ্ছে গিয়ে ভাই বিষয়টা একটু ভালো করে বুঝছেন হ্যাঁ এটা আপনি যেটা বলতেছেন সেটা কিন্তু ধার্মিকদের দাবি মানে আপনার আপনার দাবি যে আপনার আল্লাহ পাক হাওয়া বলে সব হয়ে যায় অটোমেটিক সব হয়ে যায় এমনি এমনি সব হয়ে যায় তার মানে এটা হচ্ছে আপনাদের দাবি তাই না এটা তো নাস্তিকদের দাবি না নাকি আমার এখানে একটা প্রশ্ন আছে এইটা তো আসলে আপনার দাবি ভাই আপনার কোরআনে বলা আছে যে আল্লাপাক কোন বলে আর সবকিছু হয়ে যায় তার মানে বাই ডেফিনেশন এটা হচ্ছে আপনার দাবি যে আল্লাপাক বলে আর সব অটোমেটিক হয়ে যায় আর কিছু লাগে না কিছু হইতে হয় না পটপট হয়ে যায় সবকিছু

আপনি যিনি মানে অভিযোগটা আমার উপরে আরোপ করলেন আমি আগে এটা প্রমাণ করে দিচ্ছি যে এটা তো আপনার দাবি আমাদের কারোর কথাই না আমরা কখনো এই ধরনের কোনো কথা বলি নাই যে পটকরে হয়ে যায় এমনি এমনি হয়ে যায় অটোমেটিক হয়ে যায় কোনলা চেষ্টা করেন যে আপনি যে দাবিটা আমার উপরে আরোপ করছেন সেটা আসলে আপনাদের ধর্মগ্রন্থের দাবি এটা মোটেও আমাদের দাবি না এই জিনিসটা আমি আপনাকে বুঝাইলাম আমাদের সাথে ফারাজ ভাই আসছে ফারাজ ভাই আপনাকে ওয়েলকাম কেমন আছেন ফারাজ ভাই তো এই এখন আমরা জানতে পারলাম যে আপনার সৃষ্টির সংজ্ঞাটা আমরা জানতে পারলাম যে সৃষ্টির সংজ্ঞাটা হলো শূন্য থেকে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো কিছুর অনস্তিত্বশীল কোনো কিছুর অস্তিত্ব আনা হয় সেই জিনিসটাকে তাহলে সেটা হচ্ছে সৃষ্টি

খুবই প্রাইমারি কোয়েশ্চেন খুবই কোনো কিছুই না থাকে একদম শূন্য থাকে সেখানে কোনো কর্তা লর্দা কর্তা সর্দা থাকতে পারবে যদি থাকে যদি কোনো একটা কর্তা থাকে বা কর্তা থাকে বা ভর্তা থাকে বা জর্দা থাকে কোনো কিছু যদি থাকে তাহলে বাই ডেফিনেশন সেটা আর শূন্য না আর শূন্যের সংজ্ঞাটাই হচ্ছে এটা বাই ডেফিনেশন আপনাকে আবারও বলছি একটা জিনিসের একটা ডেফিনেশন

যে বৃত্তাকার ত্রিভুজ আঁকা কি সম্ভব নাকি সম্ভব না বৃত্তাকার ত্রিভুজ বলে যদি মানে মানে আমার ধারণা অনুযায়ী বৃত্তিকার ত্রিভুজ বলে কোনো জিনিস হয় না কারণ ত্রিভুজের সংজ্ঞাই হচ্ছে হলো তিন কোণের সমষ্টি বা তিন বাহু সমষ্টি মানে তিন তিনটা বাহু থাকতে হবে এবং সেটা একশো আশি ডিগ্রি হতে হবে ত্রিভুজের হচ্ছে বেসিক বেসিক হচ্ছে মানে সংজ্ঞা এবং এর মধ্যে অনেক রকম ত্রিভুজ আছে মানে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ত্রিভুজ বলে তো এই সংজ্ঞাকে ভায়োলেট করে দেবেন একদম ঠিক একদম ঠিক বলেছেন এটা তো খুবই চমৎকার বলেছেন কিন্তু যদি আমরা বৃত্তাকার ত্রিভুজ আঁকতে যাই তাহলে সেটা কি হবে আহ বৃত্তাকার রাখতে গেলে সেটা ত্রিভুজের ডেফিনেশন কে ভায়োলেট করে ফেলে তখন আর এটা ত্রিভুজ থাকে না তাই না অবশ্যই থাকে না এখন শূন্য আমরা এখন শূন্যের ডেফিনেশন আসি শূন্য মানে তো সেখানে কিছুই নাই কিছুই এক্সিস্ট করে না তাই না কোনো কিছুই যদি এক্সিস্ট করে তাহলে তো সেটা শূন্য না তাই না আচ্ছা আমি এই বিষয়ে আপনাকে একটু অ্যানসারটা দেই ভাই এই বিষয়ে আমি একটু অ্যানসারটা আপনাকে দেই ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে ভাই

আমি এখন আপনাকে একটু বলি না ইসলাম আমি অন্য কিছু বুঝাচ্ছি বিষয়টা ধরেন যে এমন একটা প্লেস যেখানে কোনো কিছুই নাই এমন একটা এমন একটা ইয়া যেখানে কোনো কিছুই নাই এখানে বাইরে থেকে মানুষ এসে বিল্ডিং বানাতে পারে বা অন্য কিছু বানাতে পারে মানে এই যে একটা ফাঁকা জায়গাকে আমরা কি বলি শূন্য বলতে যে একটা প্লেস এই প্লেসটাকে তো আমরা একটা প্লেসই বলবো মানে এখানে ফাঁকা জায়গা এখানে কিছুই নাই তো এখানে এসে কি অন্যজন কি কোনো কিছু বানাতে পারে না ধরেন আমাদের থেকে উন্নত কোনো এলিয়েন বা অন্য কোনো কিছু আমি আলাদা কথা বলতেছি না অন্য কোনো কিছু তাদের কাছে অন্যরকম টেকনোলজি আছে যেটা আমাদের কাছে একই মুহূর্তে নাই ধরেন তো সে এসে কি মনে করেন এটা এখানে মানে তাদের প্রযুক্তি দিয়ে মানে বলতে যাচ্ছেন মানে মানে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করলাম যে মহাবিশ্ব বলেই তো তখন কিন্তু কোনো কিছু ছিল না তাই না আপনি এখন যে উদাহরণটা দিচ্ছেন যে একটা জায়গাতে মহাবিশ্বের ভিতর একটা জায়গাতে একটা নির্দিষ্ট জায়গাতে কিছু ছিল না তখন সেখানে আপনি একটা বিল্ডিং করলেন এই উদাহরণটা তো আমারটার সাথে গেল না ভাই কারণ তখন কোনো কিছুই অস্তিত্বশীল না মহাবিশ্বের কোনো কিছুই অস্তিত্বশীল না সেইখানে তো এমন কোনো ফাঁকা এমন এমন না যে এই জায়গাটুকু ফাঁকা বাকি জায়গাটুকু ভরাট আছে হ্যাঁ এরকম তো না তখন তো কোনো কিছুই ছিল না ভাই আহ ইসলামি কেন ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন

বাই ইসলামে কি বলছে সেটা তো আপনি জানেন আমিও জানি এটা আবার রিপিট করা লাভ আছে এই যে যে জিনিসটা বলছে সেটা কি রিজন মানে লজিক্যালি পসিবল কিনা সেটা জিজ্ঞেস করছেন তাকে কিন্তু একই কথা তিনি রিপিট করতেছিলেন যে ইসলাম এটা বলছে ইসলাম এটা বলছে এটা তো অলরেডি জানি আমরা বারবার রিপিট করা হবে না এটা আমাদের অলরেডি জানা আছে যে ইসলামে কোনটা কি বলেছে সেটা জানা আছে এবং এটা একটা বিশ্বাস উনি মনে করেন যে মনে করেন মানে বৃত্তাকার

পরম শূন্য জায়গায় একটা জায়গাতে আছে কিন্তু অন্য কোনো জায়গা থেকে এসে সেই পরম শূন্য জায়গাতে কোনো কিছু সৃষ্টি করা যায় কি যায় না আপনাকে আপনি একটু বলেন আপনি যদি একটা জায়গা ছাড়া পরম শূন্যর সাথে অন্য জায়গাও থাকে তাহলে সেটা পরম শূন্য হইল এখানে ভাই আপনি বলি এখানে যেটা জায়গাটা যদি পরম শূন্য জায়গাটা যদি একটা মনে করেন 1 মিটার জায়গার মাঝখানে পরম শূন্য আছে তাহলে তো সেটা পরম শূন্যের সংজ্ঞার সাথে তো মিললো না পরম শূন্য মানে হতে হবে যে সেটা একেবারে টোটালি জিরো আশপাশের কোনো কিছুই নাই একদম মহাবিশ্ব একদম এম্পটি কিছু না একদম এমন কি কোনো মানে বিন্দু মাত্র কোনো ফোটন কণা এই টাইপের কিছু নাই একদম শূন্য আচ্ছা ঠিক আছে তাহলে আবার আছে না